সাউথ আফ্রিকার বিপক্ষে এক রানে হেরে মাথা খারাপ হয়ে গেছে নেপালের হুমকি দামকে দিচ্ছে বাংলাদেশ দলকে তারা হারাবেই এবং বাংলাদেশ দলকে হারিয়ে তারা দেশে যাবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় সাকিব আল হাসানের জন্য তারা সিক্রেট প্ল্যান রেডি করছে অন্যদিকে বাংলাদেশ নেপালকে হারানোর জন্য কি প্ল্যান করছে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে নাজমুল হাসের শান্ত অফ ফর তিনি কি পর খেলবেন শরিফুল তাস্কিন খেলবেন নাকি মুস্তাফিজ অবশ্য তাকে বিশ্রাম দেওয়া হবে শেখ মেহেদি নাকি তানবির হোসেন জাকির আলিয়নিক বাদ পড়ছেন নাকি সৌম্য সরকার ইন হচ্ছেন কি হবে একাদশে সেটা নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আগামীকাল ঈদ ঈদ নিশ্চয়ই ভরপুর খাবেন সেই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন এরফান সস পারফেক্ট ছালে মজাদার সস বলছিলাম নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশের কথা যে আসলে একাদশটা কেমন হবে কন্ডিশনটা কেমন হবে সেন্ট ভিনসেন্টের উইকেট নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই উইকেটে আসলে ফ্ল্যাট লাইটের আলোতে স্পিনাররা ভয়ঙ্কর রূপ ধারণ করেন যেটা আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচও দেখেছি কেশব মহারাজ তিনি আসলে চার উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন আর অন্যদিকে নেপালের তিন স্পিনার তারাও কিন্তু সাউথ আফ্রিকাকে একদম টাইটভাবে রেখেছিল রান তুলতে দেননি সাউথ আফ্রিকার ব্যাটারদেরকে ঠিক সেই ম্যাচটা বাংলাদেশ দেখেছে এবং সেভাবে হয়তো প্ল্যানটা সাজাবেন সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিশ্চিত সেটা শেখ মেহেদি এবং তানবির ইসলামের মধ্যে যে কোনো দুজনের মধ্যে একজন খেলতে পারেন যেহেতু শেখ মেহেদি এগিয়ে থাকবেন যেহেতু শেখ মেহেদি ব্যাটটাও করতে পারেন আর যদি শেখ মেহেদি একাদশে ইন হন তাহলে বাদ পড়বে কে সেক্ষেত্রে সেই জায়গায় সাকিব আল হাসানকে তো বাদ দেওয়ার সুযোগ নেই ক্যাপ্টেন শান্ত তিনি অফ ফর্মে থাকলেও তিনি ক্যাপ্টেন দারুণ ক্যাপ্টেন্সি করছে মাঠটা পরিচালনা করছে ভালোভাবে সে জায়গায় নাজুর হাসান শান্ত তিনিও বাদ পড়বে না তাহলে বাদ পড়ার একটা মাত্র অপশন সেটি হচ্ছে জাকির আলী অনিক জাকির আলী অনিক তিনি আসলে গত ম্যাচে দুই স্ট্রাইকেটে ব্যাট করলো এর আগে কিন্তু তিনি ভালো ব্যাট করতে পারেননি নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা যাচ্ছে যে আসলে মিস টাইমিং হয়েছে ব্যাটে বলে সংযোগ নাই যেটা একটু অকওয়ার্ড লেগেছে যে আসলে তার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল সে জায়গায় হয়তো যদি একাদশে পরিবর্তন আসে জাকির আলীর বদলে হয়তো শেখ মেহেদি জায়গা পেতে পারেন পেস ইউনিটের কথা বলতে হয় পেস ইউনিটের তিনজন পেসারের দুর্দান্ত ফর্মে আছে তাসকিন আহমেদ মুস্তাফিদুর রহমান তানজিম হাসান সাকিব কাউকে আসলে বাদ দেওয়ার সুযোগ নেয় পারফরমেন্সের কারণে তবে টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে রেস্টের কথা চিন্তা করে যদি রেস্টের কথা চিন্তা করে যে টানা তিন ম্যাচ খেলেছে সাকিব মুস্তাফিস তাস্কিন তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ড্রপ করে শরিফুলকে যদি জায়গা দেন তাহলে হয়তো সেই জায়গায় পরিবর্তনটা আসতে পারে সেই ক্ষেত্রে তাসকিন কিংবা মুস্তাফিজকে বিশ্রাম দিতে পারেন তানজিম হাসান সাকিব খেলবেন আর নাকি শরিফুলকে একদম সুপার হেটের জন্য রিজার্ভ রাখা হচ্ছে সেটাও আসলে টিম ম্যানেজমেন্ট প্ল্যান এমনটাও হতে পারে যে শেখ মেহেদিকে হয়তো রিজার্ভ রাখা হতে পারে যে তিনি আসলে সুপার এট থেকে খেলবেন তবে সম্ভাবনা আছে শেখ হয়তো খেলতে পারে আর অন্যদিকে সৌম্য সরকারের খেলার সম্ভাবনা নেই কারণ আসলে জায়গাটা খালি নেই ওপেনিংয়ে তানজি হাসান তামিম এবং নাজমুল হাসান শান্ত তিনি ওপেনিংয়ে খেলবেন আর অন্যদিকে লিটন কুমার তো আছেন কিপিনে উইকেট কিপার ব্যাটার তিনি তো আসলে উইকেট কিপিংটা দারুণ করছেন গত ম্যাচেও দুইটা উইকেট কিপিং করেছেন এবং যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ সময় করেছেন সেই জায়গায় আসলে লিটনও খেলছেন এবং সাকিব আল হাসান গত ম্যাচে রান পেয়েছেন নিশ্চয়ই এই ম্যাচেও সেই ধারাটা অব্যাহত রাখবেন তাহিদ হৃদয় তিনিও ফর্মে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদিকে এদের মধ্যে থেকে আসলে বাদ দেওয়ার সুযোগ নেই সেই জায়গায় আসলে জাকির আলী অনেককে হয়তো বাদ দিতে পারে যেহেতু সেন্ট ভিনসেন্টের যে কন্ডিশন সেখানে আসলে স্পিনাররা খুব ভয়ঙ্কর যেটা বলছিলাম যে আসলে সৌম্য সরকারের এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি বাদ পড়ে তাহলে জাকির আলী অনেক বাদ পড়বে সেই ক্ষেত্রে তানভীর ইসলাম এবং শেখ মেহেদী হাসানের মধ্যে দুজনের মধ্যে একজন মূল একাদশে আসতে পারেন এছাড়া যদি কোনো পেসারকে বিশ্রাম দেওয়া হয় তাসকিন কিংবা মুস্তাফিজকে তাহলে সেই জায়গায় শরীফুল ইসলাম খেলতে পারেন এছাড়া আসলে একাদশে আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম যদি আমরা এক নজরে বলি বাংলাদেশের একাদশটা তাহলে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত এরপরে আছেন লিটন কুমার দাস তারপর আছেন সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তাসকিন এবং মুসাফিদের মধ্যে কেউ একজন বিশ্রাম দেওয়া হয় তাহলে শরীফুল আর তানজিম হাসান সাকিব আর অন্যদিকে জাকির আলী অনিকের বদলে শেখ মেয়াজ জাসান কিংবা তানুর ইসলামের মধ্যে যে কোনো একজন শেখ মেয়াদির খেলার সম্ভাবনা বেশি তবে এখানে আরেকটা লড়াই হবে যেহেতু স্পিনিং উইকেট হচ্ছে বা সেন্ট ভিন্টের উইকেটটা আসলে যত দিন গড়াচ্ছে উইকেটটা যত পূর্ণ হচ্ছে তত স্পিনারদের দাপট দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আবার রাতের বেলা স্পিনাররা বেশ কার্যকর সেই ক্ষেত্রে আসলে রিষাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন এবং নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিসানে তাদের দুজনের মধ্যে একটা লড়াই হবে দুজনে দারুণ পারফর্ম করতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড়ো ভয়ের কারণ হতে পারে এই লামিসানে গত ম্যাচে যদি তিনি উইকেট পাননি তবে ভালো বোলিং করছেন তো বাংলাদেশের ব্যাটারদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে যে লামিসানেকে মোকাবেলা করা আর অন্যদিকে নেপালের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হবে ঋষাদকে তারা আসলে কীভাবে মোকাবেলা করেন যদিও নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বোলিং থেকে নিশ্চয়ই নেপালের বোলিংটা অত ভালো না নেপালের স্পিনাররা ভালো কিন্তু প্রেসাররা খুব একটা অতটা আসলে ভালো না এই উইকেটে কিন্তু আসলে পেসাররাও দাপট দেখাচ্ছে সেই জায়গায় যদি বাংলাদেশ এই যে স্পিনটা ভালো হলেও নেপালের পেসারদের বিপক্ষে আসলে রান তুলতে পারলে আসলে বাংলাদেশের জন্য ম্যাচটা হয়ে যাবে তবে বাংলাদেশ নেপালের বিপক্ষে ম্যাচটা হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে যদি বাংলাদেশ তাদের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে হারাটা না হারে তাহলে আর কোনো ভয় নেই বাংলাদেশ নেপালের বিপক্ষে যত বাজেভাবে হারুক সমস্যা নেই যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে জিততে না পারে যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তাহলে তখন আসলে হিসাব আসবে নেদারল্যান্ডসের এখন নেট রান রেট মাইনাস চারশো আট আর বাংলাদেশের নেট রান রেট প্লাস চারশো আটাত্তর দুটো হিসেব করলে দুই দলের মধ্যে নেট রান্ডেটের পার্থক্য চারশো ছিয়াশি অর্থাৎ বাংলাদেশ চারশো ছিয়াশি জিরো পয়েন্ট চারশো ছিয়াশি এগিয়ে আছে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে খুব বাজেভাবে না হারে এবং নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে না হারায় তাহলে হচ্ছে যে বাংলাদেশের সুপারেটে যাওয়া কেউ ঠেকাতে পারবে না সেদিক থেকে সুপারেট অনেকটা নিশ্চিত হয়ে গেছে তবে বরাবরই চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিংটা যেহেতু সুপারেটে বাংলাদেশ খেলবে যদি বাংলাদেশ সুপারেটে উঠে তাহলে অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ সুপারেটে খেলবে সেক্ষেত্রে আসলে গ্রুপ পর্বের যে জোড়াতালের ব্যাটিং এই ব্যাটিং দিয়ে সুপারেটে ভালো করার কোনো সুযোগ নেই কারণ আফগানিস্তানের বোলিং ইউনিট ভারত এবং অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের ফর্মে ফেরার জন্য নিজেদের ভুল ত্রুটি শুধরানোর জন্য নেপালের বিপক্ষে এই ম্যাচটাই শেষ ম্যাচ এই ম্যাচে তাদেরকে আসলে ভালো একটা কামব্যাক করতে হবে ফর্মে ফিরতে হবে রানে ফিরতে হবে অন্যথায় সুপারেটে গেলে যদি তারা এভাবেই ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ সুপার এটে আসলে একটা ম্যাচও জেতার সম্ভাবনা নেই আফগানিস্তানের সঙ্গে যদি জেতা চিন্তা করা হয় তাহলে আমি মনে করবো যে আফগানিস্তানের সাথে জেতাটা আরও বেশি কঠিন কারণ আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং তারা আসলে দাপটের সঙ্গে খেলছে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারেই ফজল ফারুকি তিনি আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিও আফগানিস্তানের তো সেই ক্ষেত্রে আসলে আফগানিস্তানকে বিট করা খুব একটা সহজ হবে না তবে যদি বাংলাদেশের বোলাররা যেভাবে দুর্দান্ত পারফর্ম করছে ব্যাটাররা সেভাবে খেলতে পারে তাহলে হয়তো বাংলাদেশ ভালো কিছু করতে পারবে তবে নেপালকে হারাতে পারলে বাংলাদেশ তাদের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সেরা খেলবে এর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচের বেশি জয় পায়নি এবার তিনটি জিতলে বাংলাদেশের একটা সেরা বিশ্বকাপ হয়ে যাবে এবং আশা করছি সুপার এটে বাংলাদেশ ভালো খেলবে তবে নেপালের বিপক্ষে ম্যাচটা খুব বেশি সহজ হবে না বাংলাদেশের পক্ষে যেহেতু নেপাল সাউথ আফ্রিকার বিপক্ষে একদম ক্লোজ একটা ম্যাচ হেরেছে এক রানের ব্যবধানে সে তাদের আত্মবিশ্বাসটা চাঙ্গা আছে বাংলাদেশও দুইটা ম্যাচ জিতে গেছে সেক্ষেত্রে বাংলাদেশের আত্মবিশ্বাসটাও দারুণ এবং সাকিব আল হাসান তিনি আসলে গত ম্যাচে রান পেয়েছেন নিঃসন্দেহে বাংলাদেশ দল একদম উজ্জীবিত আছেন নেপালকে হারিয়ে বাংলাদেশ দল ঈদের খুশিটা আরেকটু বাড়িয়ে দিবে যেটা সাকিব আল হাসান গত ম্যাচে বলে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশকে ঈদের দিন জয় উপহার দিয়ে বাংলাদেশের ঈদের আনন্দটা আরেকটু বাড়িয়ে দেবেন আমরাও সেটা প্রত্যাশা করছি বাংলাদেশকে আসলে ঈদের আনন্দটা বাড়িয়ে দেবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা হুসাইনার আরমান বিটি ক্রিকেটার